103 × 94 মানে 9682 টাকা ইনকাম হয়েছে এই একটা ভিডিও থেকে। ফেসবুকে কত ভিউজে কত টাকা, আমরা যে এক একজন লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছি, আমাদের আসলে কত টাকা ইনকাম হচ্ছে? 10,000 ভিউজে আমরা কত টাকা ইনকাম করি, আবার 1,000,000 ভিউজে আমরা কত টাকা ইনকাম করি? আজকের ভিডিওতে আমি আমার এই পেজের সরাসরি ইনকামটা আপনাদেরকে দেখাবো, যে আমি কত ভিউজে কত টাকা বা কত ডলার ইনকাম করে থাকি। তার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার হতে হবে, ফেসবুক কিন্তু ভিডিওর ভিউজের উপরে কোনো টাকা দেয় না। আমরা যখন কোনো ভিডিও দেখি তখন ভিডিওর ভিতরে হুট করে অ্যাড চলে আসে, শুধুমাত্র ওই অ্যাডগুলির কারণে কিন্তু ফেসবুক থেকে আমাদের ইনকামটা হয়। এবার চলুন দেখা যাক ফেসবুক আসলে কত ভিউজে কত টাকা দিয়ে থাকে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। নাও এবার চলে যাবো আমার ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিওতে। তার আগে আপনাদেরকে আরও একটা বিষয় ক্লিয়ার করি, এখন যে ডলারের চলছে বাংলাদেশে সেই অনুযায়ী ফেসবুক থেকে আপনাকে $1.94 করে দিবে, মানে 94 টাকা $1। এবার আমরা ভিডিওর ইনকামগুলি দেখব। আমার এই ভিডিওটা 6 লাখ ফার্স্ট টাইম, 10,000 ফলোয়ার। এই ভিডিওটায় আমার এখন পর্যন্ত ভিউজের পরিমাণ 1,67,000, এখানে ভিউজের পরিমাণটা কিন্তু দেখাচ্ছে। এবং 1,67,000 ভিউজের ফলে আমার ইনকাম হয়েছে $7.99। এখানে খেয়াল করুন, 1,67,000 ভিউজে আমার ইনকাম হয়েছে $7.99, মানে $8 ধরা যায়। তাহলে আমার ইনকামটা মোট কত হলো সেটা আমরা আগে দেখি। 8 × 94, মানে 1,67,000 ভিউজ হওয়ার ফলে আমার ওই ভিডিও থেকে ইনকাম হয়েছে $752। এবার আমরা দেখবো যে আসলে কত ভিউজে আমার কত টাকা ইনকাম হয়েছে ওই ভিডিওতে। তো আমরা এগেইন ভিডিওতে চলে আসবো। আমাদের ভিউজের পরিমাণ 1,67,000, আমাদের ইনকাম হয়েছে $8। তাহলে 1,67,167 ভাগ 8 দিলে আমরা বুঝতে পারবো যে কত ভিউজে কত টাকা হলো। এখানে দেখাচ্ছে যে 20,000, যদি 20 দেখায় তাহলে 20,000 সামথিং ভিউজে আমি এই ভিডিও থেকে $1 করে পেয়েছি। এবার আমরা দেখে নিব ফেসবুকে 1,000,000 ভিউজ হলে আমরা কত টাকা পেয়ে থাকি। 1,000,000 সমান 10 লাখ, 10 লাখ ভিউজ হলে আমরা কত টাকা আসলে পেয়ে থাকি। আমার 1,000,000 ভিউজ হয়েছে, আমার একটা ভিডিওতে আমি আসি। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটায় 1.1,000,000 ভিউজ অলরেডি হয়ে গেছে, মানে 10 লাখ 11 লাখ ভিউজ অলরেডি হয়ে গেছে। তো এই ভিডিওতে আমার ইনকামের পরিমাণ দেখাচ্ছে $103। তাহলে 10 লাখ ভিউজে আমার ইনকামের পরিমাণ দেখাচ্ছে $103। $103-এ আসলে বাংলা টাকা কত আসে? 103 গুণ কী করলাম, 103 × 94, মানে 9,682 টাকা ইনকাম হয়েছে এই একটা ভিডিও থেকে। এবার আমরা আরও একটা ভিডিও অ্যানালাইজ করব। দেখা যাক নিচের দিকে যাই। এই একটা ভিডিও ফেসবুকে বেশি ভিউ পাওয়া সহজ উপায়। এই ভিডিওতে আমার ভিউজের পরিমাণ এসেছে 1,72,000, যেখানে আমার ইনকামের পরিমাণ $7.06, মানে $7 ধরা যায়। তাহলে এই ভিডিও থেকে আমার ইনকাম কত হয়েছে? 7 × 94, 658 টাকা। একটা 1,72,000 ভিউজে আমার ইনকাম হয়েছে মাত্র 658 টাকা। এবার আমরা দেখবো যে এই ভিডিওতে কত ভিউজে আমি কত টাকা ইনকাম করেছি ফেসবুক থেকে। তাহলে আমাকে 1,72,000 ভাগ $7, তার মানে এই ভিডিও থেকে আমার 24,000 ভিউজে ইনকাম হয়েছে $1। তাহলে আমরা একটা ধারণা পাচ্ছি যে ফেসবুকে 20,000 ভিউজের আশেপাশে থাকলে আপনি $1 ইনকাম করতে পারবেন। এটা মানে খুবই কি বলবো, হতাশজনক একটা বিষয়, কারণ 20,000 ভিউজ কিন্তু কম না। সেই জায়গায় মাত্র $1 আমাদের ইনকাম হচ্ছে। প্রথম দিকে আপনার যখন ভিডিও কন্টেন্ট কম থাকবে তখন একটু কম ইনকাম মনে হবে, বাট যখন আপনার 100-200 ভিডিও থাকবে তখন কিন্তু এই প্রত্যেকটা ভিডিও থেকে $1-$2 করে ইনকাম হলে ইনকাম পার ডে আপনার কত ডলার হচ্ছে একটু চিন্তাভাবনা করেই দেখুন। সুতরাং এই ইনকামটা আসলেই কম, ফেসবুকে আসলেই অনেক কম ইনকাম। কারণ আমি আপনাদেরকে বলি, ইউটিউবে আপনি যদি 5,000 ভিউজের কাছাকাছি যান, এখন পর্যন্ত আমার ইউটিউবে 4-5,000 ভিউজ হলে $1 তারা দিয়ে থাকে। সেই জায়গায় ফেসবুকের ইনকামটা 20,000 প্লাস হলে $1 আমরা পাচ্ছি। তাহলে ফেসবুকের সাথে ইউটিউবের কম্পেয়ার করতে গেলে দেখা যাবে যে ইউটিউবে কম ভিউজে কিন্তু বেশি ডলার পাচ্ছি। তবে ফেসবুকের আরেকটা বিষয় আছে, সেটা হলো ইউটিউবের তুলনায় কিন্তু ফেসবুকে ভিডিওতে ভিউজ হয় বেশি। ইউটিউবে যদি আপনার একটা ভিডিওতে 10,000 হয়, সেই ভিডিও দেখা যায় ফেসবুকে যে 1,00,000 চলে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি ফেসবুকের ইনকাম বিষয় নিয়ে আপনাদেরকে সঠিক ধারণা দিতে, যাতে করে আপনারা আসলে বুঝতে পারেন যে 10,000, 20,000 বা 1,00,000 ভিউজে আসলে আমাদেরকে ফেসবুক কত ডলার বা কত টাকা দিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।